আরামবাগ শহরে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় আরামবাগ থানার পুলিশ গ্রেপ্তার করলো দুজনকে। তাদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা হেমন্ত পাল, এছাড়াও অন্যজন হলেন অচিন্ত প্রতিহার। বুধবার তাদেরকে আরামবাগ মহকুমার আদালতে তোলা হয়। উল্লেখ্য, মঙ্গলবার রাতে আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূল নেতা হেমন্ত পালের মারধরে মৃত্যু হয় দেবাশিস আশ নামে এক ব্যক্তির। এরপরই পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আরামবাগ শহর তৃণমূল সভাপতি প্রদীপ সিংহ রায় এই ঘটনার তীব্র নিন্দা করেন। পাশাপাশি তিনি দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন। ওরা কালকে ওরা নিজেরা বন্ধু বান্ধব মিলে কোথাও একটা আসর বসেছিল, ওই আসর থেকে মনে হয় কোনো তপ্তপি হয়েছে, মামা গেছে মাচাতে কোনো কারণে তার সাথে ঝগড়া লেগে মারা গেছে, এবং এই মৃত্যুটা তৃণমূল কংগ্রেস সাপোর্ট করে না। এই জঘন্য রকম কাজ, আমরা চাই উপযুক্ত শাস্তি হোক দোষীদের, এবং তৃণমূল কংগ্রেস এইরকম কাউকে সাপোর্টও করে না আর এইরকম জঘন্য কাজ কাজকে প্রশ্রয়ও দেয় না। আর হেমন্ত পাল বলছেন ভোটের অনেক আগে থেকেই ওকে ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার দায়িত্ব থেকে, তো অতএব তৃণমূল কংগ্রেসের এর কোনো দায়ী দায়িত্ব নাই। এটা নিজেদের বন্ধুদের মধ্যে থেকে ঝগড়াঝাটি কী হয়েছে, উনি অ্যারেস্ট হয়েছে, প্রশাসনের আওতায় আছে। আমরা প্রশাসনের কাছে বলতে চাই যে উপযুক্ত দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, পরিবারের পাশে আমরা আছি, আমরা থাকব। হলো পায়ে পা টিকে যেটা বলা যায়, আমার ভাগনা ওখানে পকোড়া কিনে নিয়ে ফিরছিল, ওরা মদ্যপান করে, মানে বুঝতে পারিনি বন্ধু কি পাবলিক, ভাগনার উপর বাজে বাজে গালাগাল করতে থাকে। তখন আমার দাদা ভাগনাকে গাড়ি করে আনতে যায়, তখন গালাগাল শোনাতে মামা ভাগনাকে গালাগাল করছে, মামা বলছে গালাগাল করছো কেন, বলতে তারা বললো বেশ করেছি করবো, মদ খেয়ে দাঁড়াতে পারেনি, পকোড়া কাড়িয়ে নেয় এবং আমার দাদাকে বেধরক্ষা মারধর করে এবং মারতে মারতে মেরেও ফেলে। আমি চাই আগামী দিনে যেন কোনো সংসারে এই পুজোর মরশুম আর যাই হোক যেন না এরকম ক্ষতি কারো হয়, আমি দোষীদের কঠিন শাস্তি। ওই যে দুজন ছিল রাজা, রাম নামটা কী রে রাজা, এই রাজা নামটা কি, ওই যারা দুজন মেরেছে হেমন্ত পাল আর অচিন্ত পাল, দুজনে মিলে রডে প্রথমে হাতে করে খুশি মেরে ঘাড়কে ভেঙে দেয়, তারপর রডে করে মাথায় মারে, রডেতেই মৃত্যু হয় দাদা। আমি চাই দোষীরা যেন কঠিন তো শাস্তি পায়। কারা? হ্যাঁ, ওরা তৃণমূল পার্টির সমর্থক, ওরা ওই পার্টি অফিসে ওখানে থাকে, ওরা মস্তানি গুন্ডামি করে, এইভাবেই ওরা দিন কাটায়। আমার নিজের দাদা দেবাশিস আস, আমি স্নেহাশিস আস, হেমন্ত পাল 4 নম্বর ওয়ার্ডের সভাপতি তৃণমূলে, ও গুন্ডাগিরি করে এবং মদ পান করে সবসময় থাকে, কে কী ধারা ও বুঝতে চায় না, মারধর করে পকোড়া টকোড়া কাড়িয়ে না দেয়াই আমার দাদা সেখানে আপত্তি করাতে আমার দাদাকে মেরে ফেলে ওরা। আমরা চাই ও আগামী দিনে কোনো নেতা এবং কোনো বদমাইশ ছেলে যাতে না এরকম সাহস পায়, ওদের আমি যাবজ্জীবন মানে কারাদণ্ড চাই, যাবজ্জীবন, শুধু 2 মাস 3 মাস 3 বছর না, বয়স ওই 33 বছর মতো। দেবাশিস আস, স্নেহাশিস আস। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে, পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616, 9732161630। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন।